সাহিত্য জগতের রহস্য রোমাঞ্চে ভরপুর কিছু গল্প নিয়ে সৃষ্ট আমাদের এই অ্যান্থোলজিক্যাল সিরিজ সাসপেন্স অ্যাট সামারভিল। সাসপেন্স অ্যাট সামারভিলের এই পর্বে আমাদের নিবেদন, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা তুতেন খামিনের গুপ্তধন। কর্নেল নীলাদ্রি সরকার বা গোয়েন্দা কর্নেল সিরিজের রচয়িতা সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে। তার রচিত উপন্যাসের সংখ্যা প্রায় 150টি, যার মধ্যে উল্লেখযোগ্য হল নীল ঘরের নটি, অলিক মানুষ, আসমানি তারা, হিজল কন্যা, নিশি মৃগয়া প্রভৃতি। এর পাশাপাশি রচনা করেছেন অসংখ্য ছোট গল্প, যার মধ্যে উল্লেখযোগ্য ইন্তি, পিসি ও ঘাটবাবু, ভালোবাসা ও ডাউন ট্রেন, রানী ঘাটে বৃত্তান্ত, উড়ো পাখির ছায়া ইত্যাদি। তার এই অসংখ্য সাহিত্য কীর্তির জন্য তিনি ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার প্রভৃতি সম্মানে। এই খ্যাতনামা সাহিত্যিকের জীবনাবসান ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর। আমাদের আজকের গল্প তুতেন খামেনের গুপ্তধন আমরা নিয়েছি সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প সংকলন কনক চাপা বইটি থেকে। গল্প পাঠে শুভপ্রিয়া। শুনতে থাকুন সৈয়দ মুস্তাফা সিরাজের তুতেন খামেনের গুপ্তধন। প্রথম বিশ্বযুদ্ধের আগের বছর 1913 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, লন্ডন শহর থেকে প্রায় 60 মাইল দূরে একটি ছোট্ট সুন্দর গ্রাম ব্লুবার্ড, সেখানে ছুটি কাটাচ্ছেন লর্ড কার্নারভন, ইংল্যান্ডের হাউস অফ লর্ডসের একজন সম্মানিত সদস্য তিনি। তার গ্রামের এই বাড়িটার নাম ইজিপ্ট। ইজিপ্ট বা মিশর নামে বাড়ির নাম রাখার কারণ লর্ড কার্নারভন একজন পুরাতত্ত্ববিদ এবং বিশেষ করে মিশরের প্রাচীন সভ্যতা নিয়ে খুব মাথা ঘামান। মমি, পিরামিড এবং আরও নানান বিস্ময়কর কীর্তির প্রতি তার কৌতূহলের শেষ নেই। ইজিপ্টের বারান্দায় বসে সেদিন তিনি খবরের কাগজ পড়ছিলেন। সেদিনকার ডাকে একটি পত্রিকা এসেছে, ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। তার একটা বিশেষ খবর তিনি খুব মন দিয়ে পড়ছিলেন। ডেভিস নামে একজন খামখেয়ালি দুর্দান্ত প্রকৃতির মানুষ আছেন লন্ডনে। প্রায় তিনি দুর্গম জায়গায় দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন। কমাস আগে এই ডেভিসই আফ্রিকার কঙ্গো অঞ্চলের গহীন অরণ্যে গিয়েছিলেন। সেখান থেকে ঘুরতে ঘুরতে পরে মিশরে আসেন। মিশরে এসে সম্প্রতি তিনি প্রাচীন কিছু জিনিস দৈবাত কুড়িয়ে পেয়েছিলেন। মিশরের একটা রুক্ষ পাহাড়ি অঞ্চলে মাটির তলা থেকে প্রাচীন রাজা বা ফেরাওদের কবর, মমি ইত্যাদি আবিষ্কৃত হয়েছে। পুরাতাত্ত্বিকরা এই অঞ্চলের নাম দিয়েছেন ভ্যালি অফ দ্য কিংস, অর্থাৎ রাজরাজার উপত্যকা। এই উপত্যকায় ঘুরতে ঘুরতে ডেভিস হঠাৎ একটা ধসে পড়া টিলার ফাটলে কয়েকটা হাঁড়ি দেখতে পান। হাঁড়িগুলো পোড়া মাটির, গায়ে চমৎকার কারুকার্য আছে, মুখের ঢাকনা সিল করা। শিলমোহরে যাদের নাম আছে তারা কিন্তু ফেরাও নন, সবাই ম্যাডজাই। প্রাচীন মিশরে দেবদেবীদের পূজারি এই ম্যাডজাইরা খুব প্রতাপশালী ছিলেন, ফেরাও তাদের পরামর্শেই চলতেন। ডেভিসের কুড়িয়ে পাওয়া হাঁড়িতে যাদের শিলমোহর আছে তারা তুতেন খামের নামে এক রাজার ম্যাডজাই। এই তুতেন খামের নামটা থাকায় লন্ডনের পণ্ডিত মহলে হইচই পড়ে গেছে। তুতেন খামের ছিলে বয়সে কিশোর এক ফেরাও। সিংহাসনে বসার পর মাত্র কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। পুরনো আমলের গ্রিক পণ্ডিতদের পুঁথিতে তার কথা জানা গিয়েছিল। তাছাড়া ওই রাজরাজার উপত্যকায়
প্রাচীন ফেরাও যুগের যেসব ফলক পাওয়া গিয়েছিল তাতেও তার উল্লেখ ছিল। কিন্তু ওই উপত্যকা তন্ন তন্ন করে খুঁজে তার কবর বা মামি পাওয়া যায়নি। অমন তন্ন তন্ন করে খোঁজার অবশ্য একটা কারণ ছিল। গ্রিক পণ্ডিতদের লেখা তো বটেই, সেসব পুরনো ফলকেও স্পষ্ট করে উল্লেখ ছিল তুতেনখামনের মৃত্যুর পর তার মৃতদেহ সে আমলের প্রথা অনুসারে মামি করা হয় এবং মামির সঙ্গে সমাধি কক্ষে অজস্র মণিমুক্ত হীরে জহরত রাখা হয়। বলা বাহুল্য, এই গুপ্তধনের লোভেই অত খোঁজাখুঁজি। শত পুরাতাত্ত্বিক পণ্ডিতরা নন, অনেক ধনলোভী দুর্দান্ত প্রকৃতির মানুষ এমনকি চোর ডাকাত পর্যন্ত এই ভ্যালি অফ দ্য কিংসকে চষে ফেলেছে, কিন্তু তুতেন খামেনের কবরের কোনো হদিশি কেউ কোনো দিন পায়নি। শেষ পর্যন্ত সবাই ধরে নিয়েছিল যে তুতেন খামের নামে কোনো ফেরাও কোনো দিন ছিলেনই না, ওটা স্রেফ একটা বানানো গল্প। কিন্তু ডেভিসের পাওয়া হাঁড়িতে তুতেন খামেনের পুরুষদের শিলমোহর পাওয়া গেল এতদিনে, তাহলে বোঝা যাচ্ছে সত্যি ওই নামে একজন ফেরাও ছিলেন। তার চেয়ে বড় কথা, হাঁড়িগুলো সিল ভেঙে ঢাকনা খোলা হয়েছে লন্ডন মিউজিয়ামে, ডেভিস ওগুলো মিউজিয়ামেই জমা দিয়েছেন। ইংল্যান্ডের আইনের এই রীতি, পৃথিবীর যেখানেই হোক কোনো ইংরেজ বা ব্রিটিশ সাম্রাজ্যের প্রজা প্রাচীন কোনো জিনিস কুড়িয়ে পেলে কিংবা উদ্ধার বা আবিষ্কার করলে তা মিউজিয়ামে জমা দিতেই হবে, নয়তো তাকে জেল খাটতে হবে। তাই ডেভিস বাধ্য হয়ে ওগুলো জমা দিয়েছিল। এখন দেখা যাচ্ছে হাড়ের ভেতর ভাঁজ করা পোশাক রয়েছে। এই পোশাক পুরুতরা রাজার সব যাত্রার সময় পরতেন। তার মানে তুতেন খামেনের মৃত্যুর পর তাকে কবরে নিয়ে যাওয়ার সময় পুরুতরা এই পোশাক পরেছিলেন, তারপর প্রথমত সেগুলো খুলে হাঁড়িতে ভরেছিলেন, তারপর মুখে সিল এঁটে দিয়েছিলেন। তাহলে নিশ্চয়ই তুতেন খামেনের কবরও কোথাও আছে। ডেভিস যেখানে হাঁড়িগুলো পেয়েছেন তারই কাছাকাছি কোথাও আছে, অথচ ডেভিস তা না খুঁজেই মিশর থেকে চলে এসেছেন, কিন্তু কেন? লন্ডন মিউজিয়ামের অধ্যক্ষ বলেছেন, ডেভিস যখন রাত দুপুরে আমার বাড়িতে এসে আমার ঘুম ভাঙিয়ে ওঠাল তখন ওর চেহারা দেখে বেশ অবাকই হয়েছিলাম, আতঙ্কে সে পুরো ঠক ঠক করে কাঁপছে। আমি প্রশ্ন করে তার মুখ থেকে বিশেষ কিছু জানতে পারিনি, সে শুধু বলেছিল যে জিনিসগুলো নাকি ভূতুড়ে, এর মধ্যে নাকি ভূত প্রেত আছে। মিশর থেকে লন্ডন আসা অবধি তার নার্ভের চূড়ান্ত ক্ষতি হয়েছে, তাই সে এই আপদ বিদায় করে বাঁচতে চায়। এই বলে সে তক্ষণই সেখান থেকে চলে গেল। আমি হাঁড়িগুলো সাবধানে একটা ঘরে তালা বন্ধ করে রাখলাম। পরদিন সকালে শুনি ডেভিস রাস্তায় মরে পড়ে আছে। তার লাশ মর্গে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তাররা তার মৃত্যুর কোনো কারণই খুঁজে পায়নি, তারা শুধু বলেছেন হার্ট ফেল। কিন্তু আমার ভাবতে অবাক লাগে, দৈত্যের মতো বলশালী এবং দুঃসাহসী মানুষ ছিল এই ডেভিস। তার বিচিত্র কীর্তিকলাপের কথা কে না জানে, অথচ সেই যে হঠাৎ এরকম হার্ট ফেল করে রাতারাতি মারা পড়বে একথা কি কেউ জানত? এবং আমার কাছ থেকে যাবার পরই, এর তো কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা রহস্যময়। পুলিশের গোয়েন্দা দপ্তর আর স্কটল্যান্ড ইয়ার্ডের লোকেরা অবশ্য তদন্ত শুরু করেছে। সাংবাদিকরা অধ্যক্ষকে প্রশ্ন করে, আচ্ছা স্যার, হাঁড়িগুলো আপনার জিম্মায় আসার পর কোনো কিছু অদ্ভুত ঘটেছে কি? অধ্যক্ষ বলেন, না, ওগুলো আমি যথারীতি পরদিনই মিউজিয়ামে নিয়ে যাই, কিন্তু সেখানেও কোনো অদ্ভুত ব্যাপার ঘটেনি। নানা দেশের সেরা পুরাতাত্ত্বিক পণ্ডিতরা হাঁড়িগুলো এবং ম্যাজাইদের পোশাক আশাক পরীক্ষা করবার জন্য
আসছে, তারা এখন এ কাজে ব্যস্ত। লর্ড কার্নারভন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এই বিস্তারিত খবরটা পড়ে উত্তেজিত হয়ে উঠলেন। তুতেনখামেন সম্পর্কে জানার জন্য তার কৌতূহল অনেক দিনের, প্রচুর পুঁথিপত্র হাতড়েছে ইউরোপ ও আমেরিকা জাদুঘরে ও পুরা দ্রব্যের সংগ্রহশালায় গিয়ে খোঁজাখুঁজি করেছে। রোমের প্রখ্যাত আর্কাইভে পুরনো পুঁথিশালায় 5 বছর ধরে পুঁথি পড়ে এসেছে যদি তুতেনখামেনের কবরের কোনো খোঁজ খবর পান, কিন্তু পাননি। এতদিনে ডেভিস যদি বা একটা ক্ষীণ সূত্র পেল, সেও অতর্কিতে মারা পড়ল। ঠিক কোন জায়গায় ওগুলো পাওয়া গেছে তার মুখেই জানা যেত, কিন্তু সে রাস্তাও একেবারেই বন্ধ হয়ে গেল। লর্ড কার্নারভন তখনই অল্প কিছু খেয়ে নিয়ে তার মোটর গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন। লন্ডনের দিকে প্রচণ্ড গতিতে চলতে থাকল তার গাড়ি। মাইল দশেক চলার পর হঠাৎ গাড়ির কল কব্জা গেল বিগড়ে। ভাগ্যিস একটু তফাত একটা গ্যারেজ ছিল, গ্যারেজের লোকেরা ঠেলতে ঠেলতে নিয়ে গেল। গাড়ি সারিয়ে চালু করতে লেগে গেল প্রায় ঘণ্টা তিনেক সময়। গ্যারেজের মালিক একটু হেসেই বললেন, আজ দিনটা শুভ নয় মশাই, বেরোবার আগে তারিখটা লক্ষ্য করেননি? আজ যে আনলাকি 13। লর্ড কার্নারভন রেগে বললেন, ওসব আমি মানি না, বুঝলে? লোকটা মুচকি হেসে বলল, ঠিক আছে, ভালোয় ভালোয় পৌঁছান, এই ইচ্ছে করতে আপত্তি নেই, তবে কিছু বেগতি ঘটলে আমাকে যেন সাপ দেবেন না। লর্ড কার্নারভন আবার স্টিয়ারিং ধরে স্পিড বাড়িয়ে দিলেন। লন্ডনের আধা আধি পথ এসে পৌঁছেছেন, আবার হঠাৎই ঘড়ঘড় করে গাড়িটা থেমে গেল। আবার গ্যারেজ খুঁজতে বেরোতে হলো। সঙ্গে চাকর না নিয়ে এসে কী ভুল যে তিনি করেছেন, তবে এখন পস্তানো বৃথা। যাই হোক, এইভাবে রাস্তায় দুবার গাড়ি বিগড়ে যাওয়ায় লন্ডন পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মুখে কুয়াশা ঘন হয়ে উঠেছে, বাতি জ্বলেছে সদ্য, কিন্তু রাস্তাঘাট ঘর ভারী অস্পষ্ট হয়ে পড়েছে। আজ আর মিউজিয়ামে ঢোকা যাবে না, তখন বন্ধ হয়ে গেছে। বিরক্ত মুখে লর্ড কার্নারভন গাড়ি চালাচ্ছিলেন, এমন সময় হঠাৎ দেখতে পেলেন সামনে আবছায়া একটা গাড়ি আসছে। গাড়িটা ঘোড়ার গাড়ি। দেখতে দেখতে গাড়িটা খুব কাছে এসে পড়ল, কিন্তু বিস্ময় এবং আতঙ্কে লর্ড কার্নারভন দেখলেন ঘোড়ার গাড়িটা তার গাড়ির দিকেই সোজা ছুটে আসছে। জোরে হর্ন বাজালেন, কিন্তু না, লর্ড কার্নারভন ব্যস্ত হয়ে গাড়ির মুখ ঘুরিয়েই ব্রেক চাপলেন। সঙ্গে সঙ্গে তার গাড়ি উল্টে গিয়ে পাশের একটা খানায় পড়ল। প্রচণ্ড আঘাতে তিনি জ্ঞান হারালেন। লোকজন দৌড়ে এলো চারপাশ থেকে, ততক্ষণে ঘোড়ার গাড়িটা কুয়াশার মধ্যে মিলিয়ে গেছে। তারা সাংঘাতিকভাবে আহত লর্ড কার্নারভনকে হাসপাতালে পৌঁছে দিলেন। লর্ড কার্নারভনের জ্ঞান ফিরল 3 দিন পর, কিন্তু তারপর তিনি যা বললেন শুনে ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে ভাবলেন দুর্ঘটনার ধাক্কায় হয়তো লর্ড সাহেবের মাথার গোলমাল হয়ে গেছে। লর্ড কার্নারভন শুধু বললেন, ঘোড়ার গাড়িটার ঘোড়াগুলো কালো রঙের, কোচওয়ানে পরনে ছিল প্রাচীন মিশরের পোশাক, আরোহীকেও অস্পষ্টভাবে দেখেছি, মনে হয়েছে যেন তার মাথায় ফ্যারাওয়ের মুকুট ছিল। হাউস অফ লর্ডসের সদস্য বলে তার চিকিৎসার কোনো ত্রুটি হলো না, তাকে নিয়ে যাওয়া হলো মানসিক ব্যাধির ওয়ার্ডে। খ্যাতিমান মনস্তত্ত্ববিদ ডাক্তাররা নানানভাবে পরীক্ষা করে দেখে এই মত দিলেন যে লর্ড সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তবে সেই ঘোড়ার গাড়ির ব্যাপারটা যেভাবে বর্ণনা করছেন তাতে বোঝা যায় উনি তখন হ্যালুসিনেশনে আচ্ছন্ন ছিলেন।
অর্থাৎ চোখের ভুল। মিশর সংক্রান্ত খবর পড়ে দ্রুত লন্ডন ফিরে আসছিলেন এবং সারা পথ মাথায় ওই চিন্তা ছিল। তাই কুয়াশা এবং আবছায়া অন্ধকারে ঘোড়ার গাড়িটা দেখে ভুল করে এইসব দেখেছেন, ফলে উনি সাত তাড়াতাড়ি ব্রেক চাপেন এবং গাড়ি অস্বাভাবিকভাবে উল্টে যায়। এমনও হতে পারে হ্যালুসিনেশনের ফলে আতঙ্কে গাড়িটা তিনি খানার দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। লর্ড কার্নারভন সুস্থ হয়ে বাড়ি ঢুকলেন, কিন্তু এবার তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখে বললেন যে সামনের শীতকালটা তার শরীরের পক্ষে বিপজ্জনক হওয়ার আশঙ্কা আছে, তাই ওই সময়টা কোনো গ্রীষ্মপ্রধান দেশে গিয়ে থাকাটাই তার সমীচীন হবে। বন্ধুরা পরামর্শ দিলেন ভারতবর্ষে যেতে, কিন্তু লর্ড কার্নারভন আনন্দে নিচে উঠলেন। মিশরও যে গ্রীষ্মপ্রধান দেশ, তাই তিনি মিশরেই যাবেন ঠিক করলেন। নিছক বেড়াতে যাবেন না, রদ দেখা কলা বেচার মতো মিশরে গিয়ে পুরাতাত্ত্বিক অভিযানেও নামবেন। সেই ভ্যালি অফ দ্য কিংসকে তন্ন তন্ন করে খুঁজবেন। তিনি খুঁজবেন ডেভিস কোথায় হাঁড়িগুলো পেয়েছিল, মাটি খুঁড়তে তো হবেই, এজন্য প্রচুর লোকও দরকার, আর চাই অভিজ্ঞ তদন্তকারীও, এবং দরকার প্রচুর পরিমাণ টাকার। ইংল্যান্ডের দরবার থেকে অনুমতিও দরকার। লর্ড কার্নারভনের অবশ্য কোনোটারই কোনো অসুবিধা ছিল না। শীঘ্রই তিনি সদল বলে মিশরের ভ্যালি অফ দ্য কিংসে গিয়ে তাঁবু পাতলেন। এদিকে যেদিন লর্ড কার্নারভন দুর্ঘটনায় আহত হন, সেদিনই আরেকটি বিচিত্র ঘটনা ঘটেছিল। হাওয়ার্ড কার্টার নামে এক যুবক চাকরির খোঁজে হন্য হয়ে বেড়াচ্ছে। লেখাপড়া মোটামুটি করেছে, কিন্তু তার ঝোঁক ছবি আঁকাতে, বিশেষ করে ড্রয়িংয়ে তার হাত বেশ পাকা। তখনকার দিনে কলকারখানার ব্যাপারে ড্রয়িং জানা লোকের দরকার হতো, কিন্তু নিছক ড্রয়িংয়ের হাত থাকলেই তো আর চাকরি পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বিদ্যাও পেটে থাকা দরকার। কার্টারের অবশ্য সেসব কিছুই ছিল না। 1913 সালের 13 এপ্রিল কার্টার মনমরা হয়ে বসে আছে ভিক্টোরিয়া পার্কে একটা গাছের তলায়। হতাশায় সে ভেঙে পড়েছে, মনে মনে সংকল্প করেছে আত্মহত্যা করে বেকার জীবনের যন্ত্রণা থেকে সে নিজেকে নিষ্কৃতি দেবে। ভিক্টোরিয়া পার্কের এই জায়গাটা একেবারে নির্জন, একসময় সে তৈরি হয়ে উঠে দাঁড়ালো, গাছের ডালে মাফলার বেঁধে ফাঁস বানাবে এবং ঝুলে পড়ল। গাছে চড়তে যাচ্ছে এমন সময় হঠাৎ কে যেন পেছন থেকে হো হো করে হেসে উঠল। কার্টার চমকে উঠল, ঘুরে দাঁড়িয়ে দেখল একটা পাগলাটে চেহারার বুড়ো ভিকারি গোছের লোক কখন জানি তার পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। কার্টার ক্ষোভে ওর আগে বলে উঠল, দাঁত বের করার কি আছে এতে? বুড়ো বলল, আছে বই কি, আল বাত আছে, এই তাজা জোয়ান বয়সে এমন মরার শখ দেখলে তো হাসি পাবারই কথা, তাই হাসছি। কার্টার একটু অবাক হয়ে বলল, মরতে যাচ্ছি তোমায় কে বলল? দেখলেই বোঝা যায়। বুড়ো এসে কার্টারের কাঁধে হাত রেখে বলল, শোনো হে, তোমাকে একটা ভালো খবর দিই, যে জন্য মরতে যাচ্ছ তার একটা সুব্যবস্থা হয়ে যাবে। তুমি বরঞ্চ এক্ষুনি চলে যাও লন্ডন মিউজিয়ামের কিউরেটরের কাছে, গিয়ে বলো বেননেস আমাকে পাঠিয়েছেন, আমি ড্রয়িংয়ের কাজটা ভালোই পারি, ব্যাস দেখবে তোমার চাকরি হয়েই যাবে, উপরন্তু এই থেকে তুমি একদিন পৃথিবীর নামি লোকও হয়ে উঠতে পারো। যাও যাও, এক্ষুনি চলে যাও।
কার্টার হাঁ করে তাকিয়েছিল ওর মুখের দিকে। এসব কথা শুনে তো সে খুব অবাকই হয়েছে। এই লোকটা কে আর কেমন করেই বা তার সব কথা জানতে পারল? লোকটার পোশাকের দিকে এতক্ষণে চোখ গেল কার্টারে। এমন অদ্ভুত পোশাক সে কোশ্মিন কালেও দেখেনি। পোশাকটা ছেঁড়া খোড়া এবং নোংরা বটে, কিন্তু একসময় যে খুব দামি ছিল সেটা বোঝা যায়। কেমন একটা বিশ্রী দুর্গন্ধ নাকে লাগছে তার। কার্টার বলল, পাগল নাকি, যা তো বিরক্ত করো না। লোকটা ওর কাজ ছেড়ে দিয়ে ফের হো হো করে হেসে বলল, ভাগ্য লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই হে, যা বললাম শুনলে তোমার বরাত খুলে যেত। এখন মানা না মানা তোমার ইচ্ছা। বলে সে হনহন করে চলতে শুরু করল এবং শীঘ্রই ঝোপ ছাড়ের আড়ালে মিলিয়ে গেল। কার্টার অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর তার মনে হলো, দেখা যাক না তার কথা সত্যি না মিথ্যে। সে পার্ক থেকে বেরিয়ে সোজা চলে গেল মিউজিয়ামে। সেখানে কর্মচারীদের কাছে জিজ্ঞেস করে জানলো যে সত্যি একজন ভালো ড্রয়িং জানা লোক খোঁজা হচ্ছে। কার্টার কিউরেটরের সঙ্গে দেখা করার অনুমতি পেল। কিউরেটর বললেন, কি চাই? বেনেস নামে এক বুড়ো ভদ্রলোক আপনার কাছে আসতে বললেন, তাই এলাম। আপনারা নাকি ড্রয়িং জানা লোক খুঁজছেন? কার্টার জানাল। অধ্যক্ষ ভুরু কুচকে বললেন, কে বললে? বেনেস। বেনেস, সে আবার কে? কেমন চেহারা বলতো? কার্টার তার চেহারা ও পোশাকের মোটামুটি একটা বর্ণনা দিল। ঘরে অধ্যক্ষ এবং আরও জনাতিন ভদ্রলোক ছিলেন। তারা মুখ তাকাতাকি করছিলেন একে অপরের। তাদের চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। কার্টার বলল, আপনি কি তাকে চেনেন না স্যার? অধ্যক্ষ একটু হেসে বললেন, তুমি নিশ্চয়ই আমাদের সঙ্গে ঠাট্টা করছো, তাই তো? একজন বেনেসকে আমি এবং এই ভদ্রলোকরা চেনেন বটে, কিন্তু সেও তো মাত্র দুদিন আগে। তবে ঘরের তিন ভদ্রলোকই হেসে উঠলেন। অধ্যক্ষকে থামতে দেখে কার্টার জিজ্ঞেস করল, তবে কি স্যার? অধ্যক্ষ হঠাৎই টেবিলের সামনে ঝুঁকে ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, এ ধরনের রসিকতার মানেটা কি? কার্টার অপ্রস্তুত হয়ে বলল, আমি আপনার সঙ্গে ইয়ার্কি কেন মারবো স্যার? সত্যি বলছি, মাত্র কিছুক্ষণ আগেই ভিক্টোরিয়া পার্কে ওর সঙ্গে দেখা। সত্যি? ঘরের একজন ভদ্রলোক এবার বললেন, শোনো হে, ব্যাপারটা খুলেই বলি। বেনেস নামে একজন পুরুষ ছিলেন 5000 বছর আগে মিশরে। তিনি ছিলেন ফ্যারাও তুতেন খামেনের ম্যাজাই। সম্প্রতি দুদিন হলো ডেভিস নামে এক অভিযাত্রী মিশর থেকে কিছু জিনিস এনেছেন। তার মধ্যে কয়েকটা মাটির হাড়ি আছে। একটা হাড়ির ঢাকনায় ওই বেনেসের শিলমোহর আছে এবং ভেতরে আছে তার পোশাক। রাজার সব যাত্রায় বেনেস সেই পোশাকই পরেছিলেন। এবার বুঝতে পারছো তো কেন অধ্যক্ষ এত রেগে গেছেন? কার্টার শিউরে উঠল। তবে কি বেনেসের কাঁধে বেনেস যেখানটায় হাত রেখেছিল সেখানটায় এতক্ষণ রক্ত জমে গেছে মনে হলো। এরপর অতি কষ্টে এবং কাঁপতে কাঁপতে সে বলল, দয়া করে একবার ওই বেনেসের
পোশাকটা একবার দেখাবেন আমাকে? পোশাক পাশের একটা টেবিলেই ছিল, ওরা তিনজনেই পুরাতাত্ত্বিক, পরীক্ষা করছিলেন এতক্ষণ সেগুলো। কার্টারকে পোশাকটা দেখিয়ে দিতেই কার্টার অজ্ঞান হয়ে গেল। সমসাময়িক পত্র পত্রিকা ও বইয়ের বিবরণে দেখা যায় কার্টারকে লন্ডন জাদুঘরের কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ড্রয়িংয়ের কাজে নিযুক্ত করেছিলেন। তার কাজটা ছিল এই, মিশরের ভ্যালি অফ দ্য কিংসে পাওয়া অজস্র ফলকের চিত্রলিপি পুরাতাত্ত্বিকরা পেন্সিলের স্কেচে নকল করতেন, কার্টার তাতেই কালি বুলিয়ে স্পষ্ট করত। তারপর সেগুলো বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে পাঠ্যোদ্ধারের জন্য পাঠানো হতো। কার্টারের মনে মিশরের প্রাচীন সভ্যতা সম্পর্কে ক্রমশ তীব্র কৌতূহল জেগে উঠছিল। তখন সে জাদুঘরে বসেই পড়াশোনায় মন দিল। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হল, চলল 1918 সাল পর্যন্ত। সেই ডামাডোলের মধ্যে 1917 সাল পর্যন্ত 4 বছর ধরে ড্রয়িং বিশারদ কার্টার মেতে রইল পুরনো বই নিয়ে। প্রাচীন মিশর তাকে পেয়ে বসেছিল, বিশেষ করে সেই ম্যাডজাই পেননেসের অদ্ভুত আবির্ভাব কার্টারকে রহস্যের গোলকধাঁধায় ঘুরিয়ে মারছিল। 1917 সালে কার্টার আর স্থির থাকতে পারল না। অধ্যক্ষের সঙ্গে অবশ্য ততদিনে তার স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। কার্টার তাকে বলল, স্যার, আমি মিশরে গিয়ে এই তুতেন খামিনের কবর খুঁজে বের করতে চাই, আপনি যদি আমায় সেখানে যাবার একটা ব্যবস্থা করে দেন। অনেক সাদাসাদির পর অনুমতি পাওয়া গেল। তবে কিউরেটর বললেন, দেখো, তুমি পুরাতাত্ত্বিক হিসেবে পণ্ডিত সমাজে স্বীকৃত নও, তাই তোমাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার অনুমতি আমি দিতে পারবো না। তবে অন্য একটা উপায়ের ব্যবস্থা করেছি, তুমি আমার চিঠি নিয়ে মিশর চলে যাও, সেখানে লর্ড কার্নারভন 4 বছর ধরে অনুসন্ধান চালাচ্ছেন, তুমি তার সঙ্গে দেখা করো, তার দলে থেকেই তুমি তোমার কাজ করতে পারবে। কার্টার তার চিঠি নিয়ে চলে এলো মিশরে। ভ্যালি অফ দ্য কিংসে পাহাড়, মরু ও রুক্ষ অনুর্বর এলাকায় লর্ড কার্নারভনের তাঁবু খুঁজে বার করল। লর্ড খুশি হলেন এই মেধাবী বুদ্ধিমান যুবককে পেয়ে। দ্বিগুণ উদ্যমে তন্ন তন্ন করে খোঁজা শুরু হলো, যেখানেই সন্দেহ হয় সেখানেই মাটি খোঁড়া চলতে থাকে। কিন্তু তুতেন খামেনের কবরে কোনো হদিশই পাওয়া যায় না। অথচ কার্টারের বিশ্বাস, ভিক্টোরিয়া পার্কের সেই অদ্ভুত রহস্যময় ঘটনার মধ্যে একটা স্পষ্ট ইঙ্গিত আছে। কার্টারই সেই ব্যক্তি যে একদিন না একদিন এই কবর আবিষ্কার করতে পারবে। 1922 সাল পর্যন্ত খোঁড়াখুঁড়ির কাজ চলল, কিন্তু সব নিষ্ফল। লর্ড কার্নারভন অবশ্য ততদিনে খুব ক্লান্ত হয়ে পড়েছেন, 9 বছর ধরে পড়ে আছেন এই ভ্যালি অফ দ্য কিংসের উপত্যকায়, অজস্র টাকা করে খরচ করেছেন। লন্ডন জাদুঘর অবশ্য তাকে প্রচুর সাহায্য করেছে, কিন্তু সবই বৃথা। এবার বললেন, থাক, স্বদেশেই ফিরে যাই, তুতেন খামনের কবর সম্ভবত আর খুঁজে পাওয়া যাবে না। কার্টার বলল, যদি অনুগ্রহ করেন আর 1 বছর সময় দিন, আমি কথা দিচ্ছি তুতেন খামনের কবর আমি আবিষ্কার করবই। লর্ড কার্নারভন বিরক্ত হয়ে বললেন, তুমি ফ্যারাওয়ের গুপ্তধনের লোভে পাগল হয়ে উঠছে দেখছি। না স্যার, কার্টার মিনতি করে বলল, ধনরত্নের প্রতি আমার একটুও মোহ নেই, আমি কথা দিচ্ছি যদি তুতেন খামনের গুপ্তধন আবিষ্কার করতে পারি, তবে তার থেকে 1 কণাও আমি নেব না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন।
লর্ড কার্নারভেন অবশ্য কোনো কথাই শুনলেন না, পরদিনই চলে যাবেন বলে মনস্থির করলেন। জিনিসপত্র বাদা ছাদা হয়ে গেছে, ভোরে মোটর গাড়ি, খচ্চর, উট আর ঘোড়ার পিঠে সব নিয়ে অনুসন্ধানী দল রওনা দেবে। রাতে কার্টার মনমরা হয়ে ঘুরতে বেরিয়েছেন তাঁবু ছেড়ে। জ্যোৎস্না রাত, আনমনে ঘুরতে ঘুরতে কার্টার ফেরাও দ্বিতীয় রামেসিসের কবরের কাছে এসে দাঁড়াল। জনহীন উপত্যকায় ফিকে জ্যোৎস্না পড়ে আছে। হঠাৎ সে দেখতে পেল একটা অস্পষ্ট মূর্তি রামেসিসের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কার্টার জিজ্ঞেস করল, কে ওখানে? অমনি নির্জন নিশুতি রাত কাঁপিয়ে একটা অট্ট হাসি শোনা গেল। কার্টার চমকে উঠল, কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে কে ওখানে? জবাব এলো, আমি তোমার প্রাণদাতা, হাসছি তোমার নির্বুদ্ধিতার জন্য। আমার আমার প্রাণদাতা মানে? ভিক্টোরিয়া পার্কে তোমার সঙ্গেই তো আমার দেখা হয়েছিল, মনে পড়ে না? কার্টার শিউরে উঠল, কথা জড়িয়ে গেল তার মুখে। কোন রকমে বলল, আপনি আপনি পেন্নেস? হ্যাঁ, আমি সেই অভিশপ্ত কিশোর ফেরাও তুতেন খামেনের প্রধান পুরোহিত বেন্নেস। শোনো কাটা, তুতেন খামেন কিশোর বয়সে দুর্বিনীত ছিল বলে তাকে দেবতারা অভিশাপ দিয়েছিলেন। তার আত্মা নরক যন্ত্রণায় হাজার হাজার বছর ধরে কষ্ট পাচ্ছে। তার মুক্তি হতে পারে যদি কোনো জীবিত মানুষ তার নামে আত্মবলি দেয়। আর শোনো, এই পর্যন্ত শুনেই কার্টার অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে। সে উঠে বসল, তারপর আগের রাতের সব কথা তার মনে পড়ে গেল। তখনই সেখান থেকে পালাবার জন্য উঠে দাঁড়ালো। লর্ড কার্নারভেনের দল হয়তো এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল রামেসিসের কবরের তিন চার হাত দূরে একটা ফাটল দেখা যাচ্ছে, আর ফাটলের তলায় শক্ত পাথরের একটা ধাপ, ধাপে একটা মাছের রেখাচিত্র, রেখাচিত্রের মধ্যে একটা সংকেত। সেই সংকেত চিহ্ন ডেভিসের পাওয়া হাঁড়ির গায়ে ছিল। তাহলে কি? দেখা মাত্রই কার্টার ছুটে চলল তাঁবুর দিকে। তখন তাঁবু গোটানো হয়ে গেছে। কার্নারভেন ব্যস্ত হয়ে কার্টারকে খুঁজছেন, তার জন্যই রওনা দিতে দেরি হচ্ছে তার। কার্টার হাঁফাতে হাঁফাতে এসে বলল, পাওয়া গেছে, তুতেন খামেনের কবর পাওয়া গেছে। ফেরাও রামেসিসের কবরের সেই ফাটলে একটা ধাপ থেকে নিচের দিকে চলে গেছে ১৬টা ধাপ। শেষ ধাপের সামনে দেখা গেল একটা দরজা। এই সেই তুতেন খামেনের বিখ্যাত সমাধি কক্ষ। যুগ যুগ ধরে এই সমাধি কক্ষের গুপ্তধনের কিংবদন্তি প্রচলিত। তুতেন খামেনের মৃত্যুর পর নাকি প্রাসাদের সব ধনরত্ন ও মণিমাণিক্য তার মমির সঙ্গে এখানে এনেই রাখা হয়েছিল। কেন? এর জবাবও পাওয়া যায় একটা ফলকে। দেবতাদের অভিশাপে কিশোর রাজা তুতেন খামেন মারা যান, তাই তার পুরোহিতরা বিধান দিয়েছিলেন যে রাজার প্রাসাদের সব ধনরত্নেও সেই অভিশাপের ছোঁয়া লেগেছে। ওই ধনরত্ন যেই ব্যবহার করবে তারই অভিশাপ লাগবে, এবং সাংঘাতিক রোগের কবলে পড়ে অল্প সময়ের মধ্যেই সেই ব্যক্তিও মারা যাবেন। এতদিনে সেই অভিশপ্ত রাজার মামি ও ধনরত্নের কিংবদন্তি সত্য প্রমাণিত হতে চলেছে।
লর্ড কার্নারভন এবং কার্টার তো বটেই, দলের প্রতিটি মানুষও আগ্রহে ও উত্তেজনায় অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে দরজা কিভাবে খোলা যায় পরীক্ষা করছিল কার্টার। হঠাৎ সে চমকে বলে উঠল, লর্ড, দেখুন, এই দরজা মনে হচ্ছে কোনো এক সময় ভাঙা হয়েছিল যেন। লর্ড কার্নারভন বিস্মিত হয়ে বললেন, সে কি? হ্যাঁ, এই যে এইখানটায় দেখুন, দরজার শিলমোহরগুলো দুভাগ হয়ে আছে এবং কেউ সেই ভাঙা জায়গাটা আবার জোড়া দেবার চেষ্টা করেছে। তাছাড়া এই এই যে এই কপাটের জোড়ার দিকটা লক্ষ্য করুন, চিড় খেয়ে আছে জায়গায় জায়গায়। লর্ড কার্নারভন পরীক্ষা করে দেখে বললেন, তাই তো মনে হচ্ছে কার্টার, কিন্তু তাই যদি হয় তাহলে ভেতরে নিশ্চয়ই আর এক তিল সোনাদানাও নেই, এমনকি মমিটাও আছে কি না তাও সন্দেহ। কার্টার চিন্তিত মুখে বলল, তাহলে দরজা ভেঙেই দেখা যাক কি হয়। লর্ড কার্নারভন বললেন, কিন্তু যদি সত্যি ভেতরে কিছু না থাকে তাহলে শেষ পর্যন্ত বিশ্বের পুরাতাত্ত্বিকরা এমনকি লন্ডনের জাদুঘর কর্তৃপক্ষও ভাবতে পারেন হয়তো আমরাই মিথ্যে কথা বলছি, আমরা এইসব গুপ্তধন নিয়ে নিয়েছি এবং মিথ্যে রটাচ্ছি যে আগে কেউ দরজা ভেঙেছিল। কার্টার ভেবে দেখল, তাও তো বটে। কার্টার, ব্রিটিশ আইন অনুসারে তুতেন খামেনের সব কিছুই ব্রিটিশ সাম্রাজ্যের রাজকীয় সম্পত্তি বলে গণ্য হবে, অতএব আমাদের মিথ্যে বদনামের ভাগী হওয়া উচিত নয়। আমরা বরঞ্চ লন্ডন মিউজিয়ামে কর্তৃপক্ষকে খবর দিই, তাদের বিশেষজ্ঞ দলটি আগে এসে দেখুন সত্যিই দরজা আগে ভাঙা হয়েছিল কিনা, তারপর তাদের সামনেই আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকব এবং দেখব ভেতরে কী আছে। এমনটা হলে কেউ আমাদের চোর বদনাম দিতে পারবে না। কার্টার সায় দিয়ে বলে উঠল, ঠিক বলেছেন স্যার, আমি আজই টেলিগ্রাম করার ব্যবস্থা করছি। লোক পাঠানো হলো কায়রো শহরে, সেখান থেকে টেলিগ্রাম গেল লন্ডন মিউজিয়ামে, আর তুতেন খামেনের সমাধিকক্ষের দরজার পাহারার ব্যবস্থা হলো। লর্ড কার্নারভন এবং কার্টার তো সজাগ রইলেনই, পালাক্রমে রাত জেগে প্রহরীদের দিকেও সতর্ক দৃষ্টি রাখলেন দুজনে। চতুর্থ রাত্রে এক সাংঘাতিক ঘটনা ঘটল। শেষ রাত্রে ছিল লর্ড কার্নারভনের পাহারার পালা। কার্টারকে জাগিয়ে দিয়ে তিনি তাঁবুতে শুতে গেলেন। র্যামেসেসের কবরের কাছে তার তাঁবু। লর্ড চলে যাবার কিছুক্ষণ পরেই কার্টার যেন একটা আর্তনাদ শুনল কোথাও। একজন প্রহরীকে পাঠালো ব্যাপারটা অনুসন্ধান করতে। একটু পরে দৌড়াতে দৌড়াতে প্রহরী এসে বলল, লর্ড সাহেব নাকি র্যামেসেসের কবরের ওপর পড়ে আছেন। সেই শেষ রাত্রে হইচই পড়ে গেল, লর্ড সাহেব মারা গেছেন। তার শরীরে কোথাও ক্ষতচিহ্ন নেই, শুধু মুখের কষায় গ্যাজলার সঙ্গে রক্ত লেগে আর নাকে কয়েক ফোঁটা টাটকা রক্ত। লর্ড কার্নারভনের মৃতদেহ কায়রো শহরের মর্গে পাঠানো হয়েছিল। সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররা মৃত্যুর কোনো কারণ খুঁজে পাননি, রিপোর্টে শুধু লেখা হয়েছিল হার্ট ফেল। সম্ভবত আকস্মিকভাবে ভয় পেয়ে কিংবা উত্তেজিত হয়ে হার্ট ফেল করে তিনি মারা পড়েছেন। তার বয়স হয়েছিল 10 বছরের ওপর ধরে একটা পাণ্ডব বর্জিত এলাকায় তিনি দিনের পর দিন কাটিয়েছেন। স্নানাহার নিয়মিত ছিল না, নার্ভের ওপর এই 10 বছর ধরে তীব্র চাপ পড়েছিল। মানসিক অবস্থা ও স্বাস্থ্য দুই বিচার করেই বলা যায় হার্ট ফেল হওয়াটা অস্বাভাবিক নয়। 7 দিন পরে লন্ডন থেকে বিশেষজ্ঞরা এসে পড়লেন, সবাই দুদে পুরাতাত্ত্বিক পণ্ডিত এবং প্রাচীন জিনিস সম্পর্কে প্রত্যেকেরই অসাধারণ জ্ঞান।
তারা সমাধিকক্ষে দরজা পরীক্ষা করে রায় দিলেন যে কয়েকশো বছর আগে কেউ বা কারা এই দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। বেরিয়ে এসে আবার দরজা আগের মতো আটকাবার চেষ্টা করেছে। শিলমোহরগুলো জোড়া তাপ্পি দিয়ে কোনো ক্রমে সেঁটে দিয়েছে। সেগুলো ডাকাত ছাড়া আর কেই বা হতে পারে, এ ব্যাপারে অবশ্য কোনো দ্বিমত তারা পোষণ করল না। বিশেষজ্ঞদের সঙ্গে নানা দেশে কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও এসেছিলেন। অনেক ছবি তোলা হলো দরজার, রেকর্ড হিসেবে এ ছবির বেশ দাম। দরজা তারপরেই ভেঙে ফেলা হলো। ভেতর থেকে ভ্যাপসা গন্ধ বেরিয়ে এলো প্রথমে, তারপর ক্রমশ একটা মিঠে গন্ধ ছড়ালো, বাঁশের ফুল কিংবা পুরনো আতরের গন্ধের মতো। ভেতরে গহন অন্ধকার থমথম করছে দিনে দুপুরেও। পেট্রোম্যাক্স বাতি জেলে বিশেষজ্ঞরা ভেতরে ঢুকলেন, তারপর হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন। ঘরের মেঝে ছড়িয়ে রয়েছে কিছু ডালা ভাঙা বাক্স প্যাটরা, সিন্ধুক এবং মেঝের ওপর বহুমূল্য প্রাচীন কাপড় চোপড় এবং কিংবদন্তি খ্যাত সেই সোনা হীরে মণিমুক্ত। তাছাড়া রয়েছে রত্নখচিত অজস্র দেবতার মূর্তি, কারুকর্যময় পাত্র এবং প্রচুর ছবি। প্রথম ছবিটি তুলল ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পত্রিকার ফটোগ্রাফার। সেই ছবি কদিন পরে ওই পত্রিকায় ছাপা হলো। বিস্ময়ের ঘোর কাটলে পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে এই রায় দিলেন যে ডাকাতরা সব ধনরত্ন নিয়ে পালাবার মুখে হঠাৎ কোনো কারণে সব ফেলে পালিয়ে যায় এবং বাইরের দরজাটাও আটকে দিতে বাধ্য হয়। এমনকি সেই ভাঙা শিলমোহরও জোড়া দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কেন তারা এমন করে সব ছেড়ে পালালো? কার্টার বলল, আমার ধারণা ওরা বোধহয় খুব ভয় পেয়েছিল। একজন বিশেষজ্ঞ বললেন, কি ভয়? কার্টার মাথা নেড়ে বলল, জানি না, কিন্তু আমার মনে হচ্ছে আতঙ্ক ছাড়া এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না। যেন কোনো অশরীরী আত্মার বিভীষিকা দেখেই তারা এই ঘর থেকে পালিয়েছিল। এই ঘরে তুতিন খামেনের মমি নেই। সামনে একটা ছোট্ট দরজা দেখা যাচ্ছিল, সেই দরজাটা অক্ষত। তার জোরে তুতিন খামেনের সাংকেতিক চিহ্ন আঁকা শিলমোহর, সেটা ভাঙা হলো। ভেতরে ঘুপচি মতো একটা ঘর। ঘরের মধ্যিখানে কফিন দেখা গেল, সারকোফেগাসের ভেতর তুতেন খামেনের মমি। অভিশপ্ত বালক রাজা ঘুমিয়ে আছেন অনন্ত ঘুমে। কফিনের ঢাকনাটা সোনার পাতে তৈরি। সে বাজারে তার দাম হিসেব করা হয়েছিল 50,000 পাউন্ড। টাকার হিসেবে সে যুগেই তার লক্ষাধিক। এই দ্বিতীয় ঘরেও পোড়া মাটির পাত্রে অজস্র মণি মুক্ত ভরা। শিলমোহর ভেঙে সব গুণে তাদের একটা তালিকা তৈরি করা হলো। দুই ঘরে যে ধনরত্ন পাওয়া গেল, কার্টার তার একটা মোটামুটি তালিকা করেছিল। এখনো সেই তালিকা দেখা যায় লন্ডনের মিউজিয়ামে। কিন্তু তারপর তুতেন খামেনের মমি এবং গুপ্তধনের আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। ব্রিটিশ সেনাবাহিনী পাঠানো হলো ভ্যালি অফ দ্য কিংসকে পাহারা দেবার জন্য। গুপ্তধন নিয়ে যাওয়া হবে লন্ডনে। কিন্তু সেই সব কাণ্ডের আগে ঘটল বিচিত্র সব ঘটনা। বিশেষজ্ঞদের মধ্যে পরস্পরে তীব্র কলহ বেঁধে গেল। কি নিয়ে যে ঝগড়া তা আজ আর জানার কোনো উপায় নেই, যদিও অনুমান করতে খুব একটা অসুবিধা হয় না। পরস্পরের মধ্যে কলহের পরিণামে কেউ কেউ খুনও হয়ে গেলেন। কাটারকেও মেরে ফেলার ভয় দেখিয়ে
পুরো চিঠি আসতে লাগলো। তাবর মধ্যে সেই সব চিঠি যে কে এনে ফেলতো তা কেউ কোনোদিন জানতে পারেনি। শেষ পর্যন্ত কাটার ভয় পেয়ে লন্ডন চলে যাওয়াই স্থির করল। একটা ব্যাপার আঁচ করা যায়, গুপ্তধনের লোভেই এইসব হচ্ছিল, কিন্তু এ পর্যন্ত একটা কারণ আমরা আঁচ করতে পারিনি। পরের ঘটনাগুলোর ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। বিশেষজ্ঞদের মধ্যে খুনোখুনির পর যারা বেঁচেছিলেন তারা যে যার দেশে ফিরে যান। তারপর অদ্ভুত রোগে মাত্র কয়েকদিন ভুগেই তারা রহস্যজনকভাবে মারা পড়েন। সমকালীন সংবাদপত্রে লেখা ছিল রহস্যময় মৃত্যু। আর কাটার এক সকালে তাকেও বিছানায় মৃত অবস্থায় দেখা যায়, মৃত্যুর কারণ অজ্ঞাত, শুধু বলা হয় হার্ট ফেল। তার পাশে ডাক্তাররা লিখে রেখেছেন সম্ভবত ভয় পেয়ে কিংবা আকস্মিক উত্তেজনায় তার মৃত্যু ঘটেছে। কিন্তু তার চেয়েও বিচিত্র ব্যাপার, লন্ডনে শেষ পর্যন্ত তুতেনখামেনের গুপ্তধন বলে যে ধনরত্ন নিয়ে যাওয়া হয় কার্টারের বেসরকারি তালিকা অনুসারে তা মাত্র শতকরা 10%, বাকি 90% কোথায় গেল তার কোনো হদিশই আজ পর্যন্ত পাওয়া যায়নি। দেবতাদের অভিশাপই বটে, এইসব ঘটনা ভাবতে বসলে তাই মনে হয়। ফারাও তুতেনখামেনের মমি আবিষ্কৃত হয় 1922 সালে ইজিপ্টের ভ্যালি অব দ্য কিংস উপত্যকায়। শুরুর দিন থেকেই এই আবিষ্কার ছিল রহস্যে ঘেরা। এই অভিযানের সাথে জড়িত প্রায় সকল অভিযাত্রীরই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। লর্ড কার্নারভন ও তার কুকুরের রহস্যজনক মৃত্যুর ব্যাপারে আমরা কে না জানি। অবশ্যই এই সত্যি মিথ্যের প্রমাণ যাচাই সাপেক্ষ, তবু একথা অনস্বীকার্য যে বর্তমান শতাব্দীতে দাঁড়িয়েও তুতেনখামেনের এই রহস্যে ঘেরা অভিযান আজও বিশ্বের কাছে এক প্রহেলিকা মাত্র। শেষ হলো আমাদের আজকের গল্প তুতেনখামেনের গুপ্তধন। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে শুভপ্রিয়া। পোস্টার ডিজাইন সুপ্রতিম। অডিও ও সাউন্ড মিক্সিং এবং সমগ্র পরিচালনায় সুপ্রতিম ও শুভপ্রিয়া। গল্পটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আর রহস্যে ভরপুর এমন গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল Suspense @Somerville। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজে Suspense @Somerville এই নামে। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।